Assalamualaikum, আমি তারিকুল ইসলাম তারেক, আমি লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের একজন কর্মী। 2011-তে আমি কলাজন গোরসুন্দর উচ্চ বিদ্যাপীঠ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এরপর আমি 2016-তে কলাজন ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে আমি সভাপতি প্রার্থী হয়েছি। এরপর থেকে আমি লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি উদ্যোগে বিভিন্ন কর্মকাণ্ডে আমি জড়িত ছিলাম। কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে আমি সার্বিকভাবে আমি দায়িত্ব পালন করছি। আমার নেতা, আমার অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার। আমি ছাত্র প্রতিনিধি হিসেবে লোহাগাড়া দীর্ঘদিন ধরে আমি প্রতিনিধিত্ব করছি। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এস এম বোরহানউদ্দিন ভাই যদি আমাকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে যোগ্য মনে করে, তাহলে আমি আন্দোলন সংগ্রামে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আওতাধীন প্রত্যেকটা ইউনিটকে আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য অপ্রতভাবে কাজ করব। শিক্ষাশান্তি প্রগতির ঐতিহ্যবাহী ধারক বাংলাদেশ ছাত্রলীগ লোহাগাড়া উপজেলা বিভিন্ন ইউনিয়ন স্কুল কলেজ প্রতিষ্ঠিত করার জন্য আমি নিরলসভাবে কাজ করব। বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রদের সবসময় পাশা থেকে আপনারা জানেন, ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজের পাশে নগণ্য হিসেবে ভূমিকা রাখছে এবং বিভিন্ন ছাত্রদের সুখ দুঃখ সবসময় পাশা থাকে। সেই হিসাবে আমি লোহাগাড়ার সব ছাত্র সমাজের তাদের বিভিন্ন সুখ সমস্যা সবসময় আমি তাদের পাশে থাকবো। আমাকে যদি লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত করে, তাহলে আমি লোহাগাড়ার প্রত্যন্ত অঞ্চলে স্কুল কলেজ যে বঙ্গবন্ধুর আদর্শ পৌঁছে দেওয়ার জন্য, বঙ্গবন্ধু আদর্শ উজ্জীবিত করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য লোহাগাড়ার সর্বস্তরের ছাত্র সমাজকে নিয়ে আমি ঐক্যবদ্ধ থাকব। আপনারা জানান, ইতিমধ্যে কিছু ছাত্র মাদক, ইফতিজিং এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ছে। আমি তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিব এবং বুঝাবো কীভাবে তাদেরকে দূরে রাখা যায় এবং ইফতিজিং থেকে তাদেরকে আমরা কীভাবে দূরে রাখা যায় এর উপদেশ দিব। এরপর আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ছাত্রদের যেটা মূল শিক্ষাকে আমি প্রসারিত করার জন্য আমি লোহাগাড়ার প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ইউনিয়নে, স্কুল কলেজে আমি কাজ করব। বিশ্বব্যাপী যে কোভিড-19 করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে, বাংলাদেশেও আপনারা জানেন মহামারী আকার ধারণ করছে। বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাহেন খান জয়ভাই এবং লেখক ভট্টাচার্য দাদার নির্দেশক্রমে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এইচ এম বোরহানউদ্দিন ভাইয়ের নির্দেশনায় আমরা লোহাগাড়া প্রত্যন্ত অঞ্চলে কাজ করছি করোনা নিয়ে এবং বিভিন্ন তাদের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি, সামগ্রী বিতরণ করছি, মাস্ক বিতরণ করছি এবং সচেতনতার জন্য আমরা প্রত্যেকটা বাড়িঘরে, স্কুল কলেজে গিয়ে আমরা তাদের সচেতনতা বাড়ার জন্য আমরা কাজ করছি। পরিশেষে সবাই আমার জন্য দোয়া করবেন, সরকার কর্তৃক যে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা মানার জন্য যে নির্দেশনা দিয়েছেন সবাই তা মেনে চলবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।